চাষের জমি থেকে উদ্ধার ব্রিটিশ আমলের বোমা। জমির মাটি খোঁড়ার সময় উদ্ধার হয় বস্তুটি। এলাকায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বস্তুটিকে দেখতে। পুলিশ এসে ইতিমধ্যে সেটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অবাক কাণ্ড, চাষের জমিতে মাটি খুঁড়তে গিয়ে চক্ষু চড়ক গাছ চাষিদের। এবার চাষের জমি থেকে উদ্ধার হলো ব্রিটিশ আমলের বোমা, জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যে উদ্ধার হওয়া ওই বোমা দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছে ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ফুলনপুর গ্রামে রয়েছে সুদূর বিস্তৃত চাষের জমি। সেই জমিতেই মাটি কাটার কাজ চলছিল দুপুরে। আচমকাই সেই সময় চাষের জমির মাটি খুঁড়তেই বিশাল আকার ধাতব একটি বস্তু উঠে আসে মাটির নিচ থেকে, আর তা নিয়ে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মনে। তবে গ্রামবাসীদের প্রাথমিক অনুমান, মাটির নিচ থেকে বেরিয়ে আসা সিলিন্ডারের আকারের বিশাল ওই ধাতব বস্তুটি আসলে ব্রিটিশ আমলের বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ভুলনপুর গ্রামের মানুষজনদের মনে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। তাদের দাবি, এর আগেও এই এলাকা থেকে এমন একাধিক বিশালাকার বোমা উদ্ধার হয়েছিল। জানা যায়, এদিন চাষের জমি থেকে ব্রিটিশ আমলের বোমা উদ্ধারের ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মিলে খবর দেয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহজনক ওই বিশালাকার ধাতব বস্তুটি আসলে কি তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি ব্রিটিশ আমলের কোনো বোমা হতে পারে। তবে ইতিমধ্যেই ওই এলাকা থেকে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে জিনিসটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও এই এলাকা থেকে এমন একাধিক বিশালাকার বোমা উদ্ধার হয়েছিল। ব্রিটিশ আমলের যুদ্ধের সময় এগুলি যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল। আনুমানিক 1942 থেকে 1947 সালের মাঝখানে এগুলি ফেলা হয়েছিল বলে শুনেছেন তারা। বছর কুড়ি আগেও এই এলাকা থেকে এমন বিশাল আকারের বোমা উদ্ধার হয়েছিল বলে দাবি করে গ্রামবাসীরা। উল্লেখ্য, যুদ্ধের সময় ভারতকে ধ্বংস করতে ব্রিটিশরা নানা কৌশল অবলম্বন করেছিল। প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভারতকে একটু একটু করে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল ব্রিটিশরা। যুদ্ধের সময় ভারতকে পরাস্ত করতে আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করেছে ব্রিটিশরা। যদিও তাতে কোনো লাভ হয়নি ব্রিটিশদের, হয়তো তাদের সেই সময় অর্থাৎ ব্রিটিশ আমলে ব্যবহৃত এই জিনিসটি অবশিষ্ট ছিল মাটির নিচে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। দেশ স্বাধীনের 76 বছর পর এলাকা থেকে বিস্ফোরণ জাতীয় সরঞ্জাম উদ্ধারের ঘটনায় অবাক হয়ে গিয়েছেন অনেকেই। তবে এই সমস্তটাই তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই পুলিশ বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে জিনিসটির পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছে। পাশাপাশি এদিন এলাকায় মাটি খুঁড়তে গিয়ে এমন বিস্ফোরক জাতীয় সরঞ্জাম কিংবা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। বিষয়টি জানাজানি হতেই জিনিসটিকে দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছে ওই এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোপীবল্লভপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।